আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নিশ্চয় ভালো আছি। আমি নূপুর দত্ত, সাজাতপুর শাখা থেকে। লাইটফ্রাই কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। বরাবরের মতো মিস আজকেও তোমাদের এখানে প্রথম শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে চলে এসেছি। তো সবাই খাতা পেন্সিল নিয়ে গুছিয়ে বসে যাও, আর সাথে এই প্রথম শ্রেণীর বাংলা বইটা নিয়ে যাও। আর আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ছড়া মামার বাড়ি। আমার সাথে সাথে পড়বে প্লাস খাতা পেন্সিল দিয়ে লিখবে, আর খাতায় যখন লিখবে তখন খাতার এখানে সিডাব্লিউ ডেট দেবে। সিডাব্লিউ লিখে ডেট দেবে, নিজ দেখিয়ে দিচ্ছি তোমাদের। খাতার উপরে দেখবে তারিখ লেখার জায়গা আছে, সিডাব্লিউ লিখবে, তারপর তারিখটা দেবে, ঠিক আছে? 08, আজকে হচ্ছে আগস্ট মাসের 8 তারিখ, 08/08/2021 সাল, ওকে? এটা খাতার উপর লিখে নিবি। তো তোমরা সবাই আশা করি রেডি করিয়েছ খাতা পেন্সিল নিয়ে। আমাদের এই বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমার 4×2=42, আর পাঠ হচ্ছে 30। এখানে দেখো ছড়া মামার বাড়ি আছে। তো এই মামার বাড়ির ছড়াটা আমরা কী করব, মিস বই থেকে বোর্ডে তুলে রেখেছি, আমরা বোর্ডে পড়ব, তারপর লিখব, ওকে? তো চলো আমরা, তোমরা বইটা সাথে নাও, নিজ বোর্ড থেকে পড়াচ্ছি, ওকে? দেখো প্রথমেই কী করবে, খাতার প্রথমেই আমাদের কবিতা লেখার জন্য কী করতে হবে, ছড়ার নামটা লিখতে হবে। ছড়ার নাম কী? হ্যাঁ, মামার বাড়ি। দেখো লিখেছি ময়াকার মা, ময়াকার মা র, মামার বয়বিন্দু র, বয়াকার বা রয়বিন্দু রশ্মি, মামার বাড়ি। প্রথমেই ছড়ার নাম প্রথম লাইনে, তারপরের লাইনে লিখবো আমরা কবির নাম। এখানে এই ছড়া বা কবির নাম যেটা লেখা আছে সেটা কবি যেভাবে লিখেছেন আমরা ঠিক সেইভাবে লিখব। দেখো মরিগের জ, দন্ত সদিকে সীম, জসীম, উদ্দিন, রসু, দ, এটা নিচে যে একটা ছোট্ট দাগ এর নাম হসন্ত, রসু, দ, উদ, দয়দিকার দি, ন, উদ্দিন, জসীম উদ্দিন। হ্যাঁ, জসীম উদ্দিন কে জানো? আমাদের পল্লী কবি। এর কারণ তিনি গ্রাম বাংলা নিয়ে অনেক কবিতা রচনা করেছেন। তো মামার বাড়ি ছড়াকারের নাম কি বলো? জসীম উদ্দিন। তো এটা লেখার পর আমার যেহেতু বোর্ডে লিখেছি আমি, তোমরা বইতে দেখবে খেয়াল করবে এই ছড়ার নাম, তারপর কবি ছড়াকারের নাম লেখার পর এখানে গ্যাপ দেওয়া আছে, মিনিমাম পরপর দুই লাইন, তোমাদের বাংলা খাতা পরপর এক লাইন দুই লাইন বাদ দিবে, তারপর থেকে লাইনগুলো শুরু করবে, ওকে? আর শব্দগুলো যখন লিখবে খেয়াল রাখবে প্রত্যেকটা শব্দের মাঝে এক আঙুল পরিমাণ ফাঁকা জায়গা দেবে, আর যেখানে যেখানে দাড়ি কমা আছে সেখানে আমাদের অবশ্যই দাড়ি কমা দিতে হবে, নইলে দাড়ি কমার জন্য কী হবে, আমাদের নম্বর কাটা যাবে পরীক্ষায়। তো আমরা এই বিষয়গুলো খেয়াল করব, শুধু বানানটাকে পড়বই না, মুখস্থ করবো না, সব কিছু খেয়াল করবো, খেয়াল করে তারপরে লিখবো, ওকে? তো চলো আমরা একটু বানান করে পড়ে নিই। দেখো আ অন্ত্যেষ্টিয় আয়, ছয়টা আছে লয়টা লে রয়টা রা, আয় ছেলেরা, তারপর কমা দিয়েছি আ অন্ত্যেষ্টিয় আয়, ময়াকার মেয়ে অন্ত্যেষ্টাকার এ বয়বিন্দু রেখেরা, মেয়েরা, আয় ছেলেরা, আয় মেয়েরা, তারপরে আবার কমা, ওকে? তারপর দেখো ঠিক রয় ছেলেরা, তার নিচে পরের লাইন ফরস্কর ফুল, ফুল, তস্কর তু, লস্কর লি, তয়তে, ফুল তুলিতে, অন্তস্ত জায়গা যা, রসে যাই, ফুল তুলিতে যাই, দেখি আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই। ছড়ার লাইন যেটা যেখানে লেখা প্রথম লাইন সামনে, তারপর লাইন দেখো ভিতরে, আবার সামনে চলে এসেছি ফরস্কর ফু লয়কালি এলো ফুলের, ময়াকার মা লয়াকাল্লা ফুলের মালা, গ লয়াকাল্লা অন্ত্যেষ্টিয় গলায়, দশকে দি অন্ত্যেষ্টাকার এ দিয়ে, ফুলের মালা গলায় দিয়ে, তারপরে আবার লাইনটা ভিতরে চলে গেল, ময়াকার মা, ময়াকার মা বয়বিন্দ্র মামার, বয়াকার বা রয়বিন্দ্র রসকরি বাড়ি, জয়কার যা রসি যাই। আমরা প্রথমে বানান করে পড়বো তারপর লিখবো, ওকে? তারপরে লাইন দেখো এখানে একটু গ্যাপ রাখবে, গ্যাপ রেখে পরে আমি আবার নিচে চলে আসলাম, আবার প্রথমে চলে এসেছি লাইনে ঝড় রবীন্দ্র রেখা গিয়ে ঝড়ের, দশকে দিন নয়কে দিনে, ঝড়ের দিনে ময়াকার মা, ময়াকার মা বরীন্দ্র মামার, দয়াকার দে তালব সরকার সে দেশে, কী হলো ঝড়ের দিনে মামার দেশে, আম আম আম
আম ও আম কয়েশ্বর কু ডয়বিন্দুরায়কর রো তয়কাতে আম পুরুতে দন্ত শয়স্ক সু কসু এখানে দাঁড়ি কমা কিছুই নেই। তারপর পরে আবার সামনের লাইনে চলে আসছে কয়েকার পা কয়েকার কা পাকা বড়িকের জায়গা যা মায়কার মেয়ের পাকা জামে তালবা শাকের শা কয়েকার খা অন্তিস্ত শাখায় পাকা জামের শাখায় কু রসু ঠয় রসিকা ঠিক উঠি পাকা জামের শাখায় উঠি। আবার লাইনটা ভিতরে দেখো র উময় রসিকার দেখো মিস যেখানে খড় করবে যেটা মাত্রা ছাড়া বর্ণ তার উপরে কিন্তু মিস মাত্রা দেয়নি আর যেখানে অর্ধমাত্রার বর্ণ শেষে ছোট মাত্রা হয়েছে খেয়াল রাখবে তোমরা করো কি পুরো মাত্রা টেনে তারপর লিখো এটা করবে না যেখানে মাত্রা নেই মাত্রা ছাড়া বর্ণ বা অর্ধমাত্রার বর্ণ আমরা এগুলো খেয়াল করে লিখবো তাহলে লেখাটা দেখতে সুন্দর লাগবে। ওকে র উময় রসিকার দেখো মিস উমর উপর মাত্রা দেয়নি রঙিন ক বয়বিন্দুরস্করী করি মশকর মুখ মুখ দেখো যে ক্ষয়ের উপরে মাত্রা নেই আছে এগুলো হচ্ছে অর্ধমাত্রার বর্ণ। ওকে এই এগুলোর উপরে আমরা কখনো মাত্রা দিব না আর যেটা পূর্ণ মাত্রার বর্ণ সেটা তো বুঝতেই পারি আমরা এতে দেখো গয়ের উপরে মাত্রা দেয়নি তো এগুলো খেয়াল করে লিখবে ঠিক আছে। তো আমাদের বানান করে পড়া শেষ চলো আমরা ছড়াটা আবার পড়ে নিই। আচ্ছা দেখো মামার বাড়ি লিখেছেন কে যোশীমূর্তি আমার সাথে বলো সবাই মামার বাড়ি লিখেছে যোশীমূর্তি। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আম কুড়োতে সু পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। তো এইভাবে তোমরা পড়বে আরেকবার পড়বো আচ্ছা চলো আবার বলি মামার বাড়ি লিখেছে যোশীমূর্তি। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আম কুড়োতে সু পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। জাম খেলে তো মুখ রঙিন হয় তাই না আমি সবাই জাম আম জাম খেতে ভালোবাসি না। আচ্ছা মিস যেভাবে ছড়াটা লিখেছি তোমরা ঠিক এইভাবে করবে কি খাতায় সুন্দর করে হোমওয়ার্ক করে মিসকে দেখাবে লাইন কিন্তু এলোমেলো করবে না কবির নাম ভুল লেখা যাবে না আমরা খেয়াল করবো এগুলো দাড়ি কমা ঠিকভাবে দিবে লাইন কোনটা সামনে এসেছে কোনটা ভিতরে গেছে এগুলো খেয়াল করে লিখবে ঠিক আছে। তো আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থেকো তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সবাই সুস্থ থেকো আসসালামু আলাইকুম।